ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি বানিয়ে দেখাবো হচ্ছে খুরমা নিমকি। তো আমার একটু মন চেয়েছে যে আমি একটু খুরমা নিমকি বানাবো ঘরের মধ্যে। অল্প একটু আটা ময়দা ছিল, তো আমি একটু মেখে নিয়ে এগুলো করার চেষ্টা করেছি আর কি। তো চেষ্টা করতে গিয়ে যেখানে নিমকির মধ্যে পরকীয়া আর হচ্ছে প্রেমে জরাজীর্ণ হয়ে যাবে সেটা আমি বুঝতেই পারিনি। তো সাথে থাকবা এবং পুরো ভিডিওটা ওয়াচ করবা, তো সবটাই বুঝতে পারবা এবং খুরমাটা খুব ভালো হয়েছে সেটা দেখতেই পারছো। তো চলো দেখতে থাকো। দেখো, এখানে আমি আটাটা মেখে নিচ্ছি। তো দু রকমের জিনিস বানাবো, একটা ফিঙ্গার হচ্ছে খুরমা আর একটা নিমকি, ছোটো ছোটো কাটা নিমকিগুলো। তো চেষ্টা করছি আমি, দেখতে থাকো। তো এটা হচ্ছে ফিঙ্গার টাইপের মতন একটু খুরমা, মানে রসে ডুবানো, মানে শিরার মধ্যে চোবানো আর কি, মেখে নেওয়া সে যেটা হয় সেটা আর কি। তো এই যে আমি করে নিয়েছি, সব কিছু কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর তারপর অতিরিক্ত আর কি আমার ভালোবাসা, আমি ভালোবাসায় হাবুডুবু খাচ্ছি যেটার সাথে, সেটা হচ্ছে এখন আই লাভ ইউটিউব। তো ইউটিউবের সাথে আমার একটা অন্তঃপ্রাণ একটা ভালোবাসা হয়ে গেছে, সেটার জন্য আমি সবখানে যেখানেই পারছি সেখানে ইউটিউব বানানোর চেষ্টা করছি, লেখার চেষ্টা করছি, সেটাই আমি একটু করেছি আটা দিয়ে, এই যে আই লাভ ইউটিউব। তো আমি ভেজে নিচ্ছি ফিঙ্গার হচ্ছে খুরমাগুলো। তো প্রথমে ভেজে নিই, তারপরে সব ভেজে নিই, তারপরে আমি রসে ডুবাবো। এই যে ভেজে নিয়েছি, খেতে কিন্তু এটা কিন্তু এমনি এমনি যখন খাচ্ছে খুব মুচমুচে হয়েছে। তো চিনি নিয়েছি, এটাকে আমি জলে জলটা ফুটিয়ে জলের মধ্যে দেব। এই যে জলটা ফুটে গেছে, তো এখন আমি চিনিটা ছেড়ে দেব। ঘিটা ছেড়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে জলটা যদি যখন একদম ফুটবে তারপরে রসটা একদম শুকিয়ে আসবে তখন আমি এটা আর কি ঢেলে দেব। এই যে এটা ফুটে গেছে, এখন আঠা আঠা একটু হবে, তো শিরাটা মনে হয় আর একটু হবে। এই যে হয়ে গেছে, তো এখন আমি ওটা আমি খুরমাগুলো আর কি দিয়ে দেবো এর মধ্যে। এই যে খুরমাগুলো ঢেলে দিতে হবে আর কি, একা একা পারা যাচ্ছিলো না, স্ট্যান্ড নেই নেই আমার বরকে বলেছি যে একটু ধরে দাও। তারপরে এই ও আসতে লেট হয়েছে, ওখানে গেছে জমে, কিন্তু তবু হয়েছে, সবার গায়ে সব খুরমাগুলোর গায়ে আর কি লেগে গেছে, ঠিকই আছে, খুরমাটা কোনো সমস্যা নেই, খেতেও মুচমুচে হয়েছে, সবটার মধ্যে রসও লেগেছে। পরে একটু আমি ঠিকঠাক করে নিয়েছি, পরে একটু বকাও খেয়েছে আমার বর, খুব ভালো হয়েছে। আমি যে খুরমাটা এত ভালো করে বানাতে পারবো এতটা আইডিয়া থাকবে আমার মাথায় আমি ভাবতে পারিনি, জাস্ট আমি বানানোর চেষ্টা করছিলাম তবে ভালো হয়ে গেছে আর কি। আর নিমকিটার ব্যাপারটা এখন বুঝি নেই, ব্যাপারটা কি নিমকিটা আর কি পরকীয়া বললাম না জরাজীর্ণদের মধ্যে জরাজুড়ি লেগে গেছে। তো দেখতে পারবা, সাথে থাকো। আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ, ওখানে লাল লেখাটা আছে সাবস্ক্রাইব, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও। এখন খুরমাগুলো কিন্তু দেখতে বেশ একদম দোকানের মতনই হয়েছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না, এটা কিন্তু 100% আর কি 80% দেওয়া যায়। কিন্তু না খেলে তো বুঝতে পারবেন, কিন্তু সত্যি খেয়ে আমরা দেখেছি খেয়েছি খুব ভালো হয়েছে, এটা মুচমুচেও হয়েছে একদম দোকানের মতোই একদম। তো দোকানের মতন করে যে বানাতে পারবো এটা ভাবতে পারিনি। তো আমাকে অনেক আমি অনেক সম্মান পেয়েছি, অস্কার পুরস্কার সব পেয়েছি, গোল্ড মেডেলও পেয়েছি এর জন্য। তো গোল্ড মেডেল অস্কার পুরস্কার সব আমি শেয়ার করে দেবো, আর এবং আমার রিভিউটাও হয়তো চেষ্টা করব দেওয়ার আমার বরের থেকে। এই দেখো খুব মুচমুচে হয়েছে, আর সবার গায়ে আর কি শিরা লেগেছে, খুব ভালো লাগছে দেখতেও, যেরকম খেতেও দারুণ হয়েছে। বন্ধুরা এই খুশিতে একটা সাবস্ক্রাইব করে দাও, ওখানে লাল লেখাটি আছে সাবস্ক্রাইব, তো সাবস্ক্রাইবে টিপে দাও, টুস করে একটা টিপে দাও। এই যে আর একটা হলে খুরমা নিয়ে খেয়ে নাও। থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, যে করো নাই এখনই করে নাও প্লিজ। দেখতে কিন্তু অমাইক হয়েছে একদম বাজারে কিনা। নিজে বানিয়ে নিজে গর্ব আর কি অনুভব হচ্ছিল আমার, যে আমি বাবা এত সুন্দর করে, ফার্স্ট টাইম এটা খুরমা বানানোর আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো ভালো হয়েছে আর কি, নেক্সট টাইমে আরও বেশি ভালো করার চেষ্টা করব।
কিন্তু নিমকি গলা কথা আমি বলতে পারছি না বন্ধু, ওরা যে কি করতেছিল, প্রেম করতেছিল না ভালোবাসা করতেছিল সেটাই বুঝতে। যে নিমকি স্টার্ট হয়ে গেছে, এটা আমি বেলে নিয়ে কেটে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন ওই যে ত্রিকোণ ত্রিভুজ টাইপের করে কেটে নেব। তো আমার মাথায় এটা বুদ্ধি ছিল না যে একটু বড় পাত্রের মধ্যে কাটবো আর রাখবো, আটে আটা ছড়িয়ে ছড়িয়ে দেবো গায়ের মধ্যে, তাদের তালে রাখতো না আর কি, সেটা বুঝিনি। কেটেছি আর রেখেছি, কেটেছি আর রেখেছি থালের মধ্যে। তো যখন আর কি এটা ভাজতে গিয়েছি, তো এরা তো পরস্পরের সাথে এমন ভালোবাসা গভীরে চলে গেছিলো, ওদের ভালোবাসা একদম চ্যাপটা চ্যাপটি জড়াজড়ি হয়ে গেছিলো। তারপর আমি কী করেছিলাম, তা ওইভাবেই আমি তেলে ডুবিয়ে দিয়েছি। তেলে ডোবার পর তো আরও বিচ্ছিরি ঘটনা, বিচ্ছিরি কাণ্ড, দৃশ্যটাই বাজে, ওগুলো দৃশ্য দেখা আর কি ইসে তো দেখতে পারবো এখন তেলের মধ্যে কীরকম করে ওরা জোড়ায় পটলায় বস ইসে করে ভাজা ভাজাভাজি হচ্ছে ওরা। তো নিমকিটার বেলা বেশ মজা হয়েছিল, কিন্তু নিমকিটা তো মুচমুচে হবেই, পাতলা পাতলা যেহেতু সেহেতু আর মুচমুচে হয়েও ছিল, কিন্তু দেখতে আর কি খুব একটা ভালো হয়নি সেটাই আর কি। কী করবো, ওরা যদি করে প্রেম, ওরা যদি করে জড়াজড়ি, সেটাতে আমার কি, আমি কী করব, আমার কিচ্ছু করার নেই তাই না। বেশি কিছু বলতে যাবো তারপরে আমাকে কথা শোনায় দিবে যে একটু ভালোও বাঁচতে দেয় না আমাদের, তাই এই জন্য ঠিক আছে চলো তোমাদের মতন তোমরা থাকো আর আমার আমার ভাজার কাজ আমরা ভেজে নিচ্ছি। তো এই যে আমি মেখে মানে এরকম করে আমি বেলে নিয়ে আর কি বেলে নিয়ে লম্বালম্বি করে কেটেছিলাম। আর এগুলো যে আমি কী করেছি, আলু ভাজা না কি নিমকি না কি মাথায় ঢুকে নেই, কী করবো, একা একা কোমর ধরে যাচ্ছিলো। পরে এরকম ঘেজেং 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 করে আমি লম্বা লম্বা করে আলু ভাজার মতন কেটে নিয়েছি, এগুলোই আমি ছেড়ে দিয়েছি, এগুলোই মুচমুচা হয়েছে, খেয়েও নিয়েছি, হজমও হয়ে গেছে, এতদিন চলেও গেছে জায়গা মতন। এই যে বন্ধুরা এখানে দেখো, এখানে তো কয়েকটা ছাড়া ছাড়া, প্রথমে লাস্ট লাস্টের যেগুলো কেটেছি সেগুলো তো পেয়েছি ভালো ছাড়ানো ছাড়ানো, তো পরেরগুলো আর কি পাড়া হয়নি, যেগুলো নিচের দিকে ছিল প্রথম দিকে আর কি থালার মধ্যে রেখেছি সেগুলো তো একেবারে হাবুডুবু। তবু এখানেও কিছু জড়াজড়ি আছে, কিন্তু নিমকি তো ছাড়িয়ে কতগুলো ছাড়িয়ে ছাড়িয়েও যাচ্ছিলো, যখন গরম তেলে ডোবানো হয়েছে তখন ওদের আর কি সেতে আসছিল যে না আমাদেরকে এখন ছাড়াছাড়ি হতে হবে। এই যে এখানে পরক্রিয়া চলছে, এই যে জরাজীর্ণ জরাজীর্ণ, এগুলো কি দলা দলা সব। এখানে একটু বুদ্ধির আর কি ইসে ঘটছিল যে আমি যদি আটাটা একটু ছড়িয়ে দিতাম গায়ের মধ্যে তাহলে ঠিকঠাক থাকতো ব্যাপারটা সম্পূর্ণটাই। তো এখানে একটু গণ্ডগোল হয়ে গেছিলো, সব একখানে রেখে দিয়েছিলাম। তবে এই যে ভাজার পর এই যে মুচমুচে হয়েছে, লাল লাল হয়েছে, কতগুলো করা হয়েছে, কতগুলো মানে করা হয় নাই, ম্যাচ হয়নি কালারগুলো, তবে খেতে তো ভালোই হয়েছে। আমি মুচমুচা ইভেন যেরকম নিমকি খেতে হয় সেরকমই হয়েছিল। আবার চলে এসেছে আমার লাভার, সেকেন্ড লাভার, এটা হচ্ছে আই লাভ ইউটিউব, যেটার প্রেমে বা ভালোবাসায় আমি পড়ে গেছি, যেটাকে আমি অন্তপ্রাণ দিয়ে এখন ভালোবাসি, যেটার দ্বারা আমার খুব স্বপ্ন, স্বপ্নের জায়গা একটা আমার বলতে পারো। এটা আমার কেন, এটা সবারই, যারা যারা ভিডিওটা দেখছো বা পরে দেখবা, এটা বাস্তব কথাই। সো ফ্রেন্ডস প্লিজ, ভালো লাগলে অবশ্যই, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব, না লাগলেও প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো প্লিজ, আর ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ফ্রেন্ডস, বাই।